চোরদের নিখুঁত চুরি নিয়ে বলিউডে আছে ধুম সিনেমা, চুরি নিয়ে সিনেমা আছে হলিউডেও, যেখানে চোরজবৃত্তিকে শিল্পের পর্যায়ে নিয়ে যান অতি দক্ষ চোরেরা। পর্দার এসব কল্পিত চোরদের থেকে কোনো অংশেই কম যান না ইউরোপিয়ান চোরেরা, যারা চুরি করে বেড়ান বিখ্যাত সব ফুটবলারদের বাসায়। সিনেমার চোরদের মতোই তাদের আগ্রহের শীর্ষে থাকে বিভিন্ন স্মারক ও অ্যান্টিক সব জিনিসপত্র। ভিন্ন ভিন্ন সময়ে এমন চুরির শিকার হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা আনহেল দি মারিয়া, ইংলিশ ফুটবলার রাহিম স্টার্লিং সহ মাউরো ইকার্দি, দানি আলভেজ, প্রেসনেল কিম্পেম্বে, এরিক চুপোমোটিং, জোয়েলিংটন, মার্কিনিয়সরা। নগদ টাকা থেকে অলংকার সহ বিভিন্ন বিলাসবহুল দ্রব্য নিয়ে ভেগেছে চোরেরা। চোরদের খপ্পরে পড়তে হয়েছিল ইংলিশ ফুটবলার ম্যানচেস্টার সিটি তারকা জ্যাক গ্রিলিশকে। 2023 সালের ডিসেম্বরে চুরি হয় তার বাসায়, একই মাসে চুরি হয় ওয়েস্ট হামের কাট জুমার বাসায়ও। কিভাবে এসব কাণ্ড ঘটায় চোরেরা তা প্রকাশ করেছে স্প্যানিশ পত্রিকা এএস। এসব নিখুঁত পরিকল্পনা শুরুতে লক্ষ্য বানানো হয় কোনো ফুটবলারকে, এক্ষেত্রে বিবেচনা করা হয় তার বাসার অবস্থান, ঘরে থাকা মূল্যবান সামগ্রী ইত্যাদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ সেসব পোস্ট করলে তারা পরিণত হন চোরদের লক্ষ্যবস্তুতে। এএস বলছে দ্বিতীয় ধাপটি হল শপিং লিস্ট, যে বাসায় দুষ্কর্মটি সাধন করা হবে সেই বাসায় কি কি আছে এবং কি নিতে হবে সেসব বিষয় আগে থেকেই ঠিকঠাক করে নেওয়া। অপরাধী চক্র এসব জেনে নিয়েই ফুটবলারদের বাড়িতে অপকর্ম করতে ঢোকে। ফরাসি ফুটবলার পল পগবা যেমন হারিয়েছেন তার বিশ্বকাপ জয়ের পদক, বাসার নিরাপত্তা ব্যবস্থা ভাঙতে বাড়ির আশপাশ ঘুরে এবং প্রযুক্তির সাহায্যে অপরাধী কিংবা অপরাধীর দল আগেই একটা ম্যাপিং করে ফেলে। চুরির কিছুদিন আগে থেকে পুরোপুরি নজরদারিতে রাখা হয় লক্ষ্য বানানো ফুটবলারের বাড়িটিকে, আশেপাশের সব কিছুর গতিবিধির সাথে তীক্ষ্ণ নজর রাখা হয় সে বাসার লোকজন কখন ঘুমায় কখন বের হয়, এমনকি বাসায় বসবাসকারীরা কে কখন কি করেন, সাপ্তাহিক ছুটি কোথায় কাটান এসবেও। তা করতে ড্রোন ট্র্যাকার সহ অত্যাধুনিক প্রযুক্তির আশ্রয় নেন পেশাদার এসব চোরেরা। সবশেষে বাসায় ঢুকতে পেছনের পথ অথবা বাসার অন্য কোনো অংশটা বেছে নেওয়া হয়, বিশেষ করে বাসার পাশে বনাঞ্চল কিংবা গলফ কোর্স আছে এমন জায়গা থাকলে তা সুবিধা দেয় অপরাধীদের। এত কিছুর পরও ছদ্মবেশ নেয় অপরাধী চক্র, টেকনিশিয়ানস কিংবা অন্য পেশার ছদ্মবেশে তারা বাসায় ঢোকে। বাসায় ঢোকার পর মূল্যবান সামগ্রী নেওয়ার কাজটি তারা ভাগ করে নেয়, কখনো সঙ্গে অস্ত্র থাকে কখনো নাও থাকতে পারে, বাধা এলে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। ম্যান সিটির মিডফিল্ডার জোয়াও ক্যান্সেলো যেমন আঘাত পেয়েছিলেন বাধা দিতে গিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে চুরির বিস্তারিত লিখেছিলেন ক্যান্সেলো, যেখানে তিনি জানান তার বাসার সব অলংকার সামগ্রী নিয়ে যাওয়ার কথা, যদিও নিরাপদে ছিলেন তার পরিবারের সদস্যরা। চুরির জিনিস বিক্রি নিয়ে প্রশ্ন জাগতে পারে কারো মনে, পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিভাবে সম্ভব তা? ঝুঁকি এড়াতে বেশিরভাগ সময় আগেই জিনিসপত্র বিক্রির চুক্তি সেরে নেন এসব দক্ষ চোরেরা, অনেক সময় ফরমায়েশ নিয়েও চুরি করেন বাস্তবের এসব ঋত্বিক আমিররা।